ভারতের প্রভুত্বের রাজনীতির কারণে শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশের সঙ্গে তাদের সম্পর্ক ভালো যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সকালে জাতীয়তাবাদী মহিলা দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। এ সময় যৌক্তিক সময়ে সংস্কার শেষ করে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সালমান খন্দকার সবুজের ছবিতে আশরাফুল ইসলামের রিপোর্ট। জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে দলের স্থায়ী কমিটির সদস্য ও মহিলা দলের নেতৃত্বের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি মহাসচিব। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্ক উদ্বেগজনক। শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী অন্য দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্ক ভালো যাচ্ছে না। দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি, শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না। এটা অন্যতম প্রধান কারণ আমার কাছে যেটা মনে হয় যে ভারত সবসময় একটা প্রভুত্ব গণতন্ত্র পুনরুদ্ধারে নারীদের অবদানকে কোনোভাবেই অস্বীকার করার সুযোগ নেই জানিয়ে মির্জা ফখরুল বলেন, দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদী আওয়ামী শাসনের হাত থেকে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে দেশ মুক্ত হয়েছে। এ বিপ্লবে দেশের অসংখ্য ছাত্র জনতা এমনকি নারী শিশু প্রাণ দিয়েছেন। এই বিপ্লবে, এই আন্দোলনে, এই সংগ্রামে দেশের অসংখ্য মানুষ, ছাত্র জনতা, এমনকি মহিলারা পর্যন্ত প্রাণ দিয়েছেন, শিশুরা প্রাণ দিয়েছেন। আমরা মহিলাদের যে অবদান এই গণতান্ত্রিক পুনরুদ্ধারের সংগ্রামে, সেটাকে আমরা কখনোই অস্বীকার করতে পারব না। এ সময় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকার কি কি সংস্কার করবে তা জনগণের সামনে তুলে ধরা উচিত, যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে নির্বাচনের ব্যবস্থা করা উচিত বলেও জানান তিনি। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা। জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া যেতে পারে, সেই ব্যবস্থা করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করছি।